Bakum bakum, bakum bakum, bakum bakum, bakum bakum. Chira gande upan, chaler upan, chaler upan lotan kumutan. Bakum bakum, bakum bakum, bakum bakum, bakum bakum. Pakhi shiyana, kaya gallo dana, kaya gallo parforayane. Chaler par lachat kumutane. Bakum bakum, bakum bakum, bakum bakum. আর মনে নাই গান কি গামু দাদা মনে নাই শান্তি কি দিয়ে রাখদিম সজনার ডানটি অবস্থা খুব কেরোসিন আগে বিয়ে করতে পারিনি তখন একটা জ্বালা ছিল বিয়ে হয় না হয় না হয় না অনেক শান্তি সাধনা করে বিয়ে একটা করলাম কিন্তু কপালে সুখ হইল না আমার গিন্নি খালি খায় টাকা দাও টাকা দাও তার জন্য সকাল থেকে ভাত খায় নাই রান্নাও করে নাই নিজে হাত পুরাইয়া ভাত রান্না করলাম তারপরে কত সাতলাম গো দুইটা খাইয়া নাও আসো দুইটা খাইয়া নাও খাইল না গিন্নি খায় নাই আমিও না খেয়ে রইছি গিন্নি সে হচ্ছে ঘরের লক্ষ্মী সে যদি না খায় আমি কি খেতে পারি কি বলেন দাদারা বউ হচ্ছে ঘরের লক্ষ্মী সে না খেলে স্বামী খেতে পারে পারে না তাহলে বড় অধর্ম হয় তাহলে কি গিন্নিকে একটু ডাকবো দেখি আমার গিন্নির অবস্থাটা কেমন কিন্তু গিন্নিরে যে কি বলে ডাকলে গিন্নি সন্তুষ্ট হয় এই জিনিসটাই আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না ও আমার আমার গো ও আমার টানা না না ও আমার ডালি ও গো আমার গো গো তুমি কোথায় গেলে গো এই পুরো মুখে এসে আমার শাড়ি মতো চেঁচেক 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 দেখেছেন দাদা ইউটিউবের মাধ্যমে দেখেন আমার গিন্নির কি সুন্দর প্রতিভক্তি এইরকম স্ত্রী যেন আপনাদের না হয় ঘটনা তো খিদে পেয়েছে দুটো খেতে দাও আমি তোমার খাবার তৈরি করতে পারবো না খেতে দিতে পারবো না তুমি আমাকে টাকা দাও টাকা কি করবো টাকা দিয়ে আমি সিনেমা দেখতে যাব সিনেমিনি কি দেখবা পুষ্পা পুষ্পা কিন্তু সিনেমা না দেখে আমি থাকতে পারবো না দাদারা আমার গিন্নির কথা ভাত না খেয়ে থাকতে পারবো সিনিমিনি না দেখা থাকতে পারবো না হে তেরে কাটে তাক তেরে কাটে তাক তাই রে না রে না আমার পেটে গিন্নির ভাত জুটি না যদি সিনেমা দেখি তারে বাঁচি না ও দেখি তারে বাঁচি না তেরে কাটে তাক তেরে কাটে তাক তাই রে না রে না এই যে শোনা
বলেন ঝাটা মেরে ভূত তোমার তারাব, পয়সা না দিলেও আমি সিনেমায় যাব, তাই নাকি? ঝাটা মেরে ভূত তোমার তারাব, পয়সা না দিলেও আমি সিনেমায় যাব। কলিকালের মেয়ে আমরা স্বামী মানি না, কলিকালের মেয়ে আমরা স্বামী মানি না, টিকিটের পয়সার জন্য ভাবনা করি না, দেখে প্রাণী বাঁচি না, ও দেখে প্রাণী বাঁচি না। তেরি কাটি তক তেরি কাটি তক তাইরে নারী না, পেটি গিন্নির ভাঁচটি না যাবে সিনেমা, দেখে প্রাণী বাঁচি না, ও দেখে প্রাণী বাঁচি না। তোমাকে কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, কি বলছিলা, কি কইছিলা? তোমাকে না বলেছিলাম আমাকে একটা স্যুট বানিয়ে দাও, আর একটা কোট বানিয়ে দাও, আর এক জোড়া হিলোলের চটি কিনে দাও। কি কইলা? স্যুট আর কোট, এইগুলো দিয়ে কি করবা? আমি পরবো স্যুট কোট পরবা? তুমি মেয়ে মানুষ শাড়ি কাপড় পরেছো, একেবারে মালক কি ঠাকুরের মতন দেখা যাচ্ছে, তোমার স্যুট বোটের কি দরকার? দেখো আমরা হচ্ছি আপডেট মি, এ সমস্ত শাড়ি পরতে না আমার ভালো লাগে না জানো তো, তাই নাকি? আর কি জানো কইলা? আর একজোড়া হিলালা চটি। আমি আর নাই দাদা, বাংলাদেশে অবনতি এসেছে, শাড়ি পরা ছেড়ে দিয়ে মেয়েরা শিকড় ধরেছে, বাংলাদেশে অবনতি এসেছে, শাড়ি পরা ছেড়ে দিয়ে মেয়েরা শিকড় ধরেছে। হিলালা চটি ছাড়া চলতে পারে না, হিলালা চটি ছাড়া চলতে পারে না, পেটে গিনের ভাত চটি না যাবে সিনেমা, দেখে প্রাণী বাঁচি না, ও দেখে প্রাণী বাঁচি না। আরে কি হয় জানেন দাদা রে? তবে শুনি, বেলা চারটে বাজলে মেয়েদের কি বাহার, কেবা নারী কেবা পুরুষ একাকার, বেলা চারটে বাজলে মেয়েদের কি বাহার, কেবা নারী কেবা পুরুষ একাকার। তার মানুষ না বনের ভল্লুক চেনা যায় না, তার মানুষ না বনের ভল্লুক চেনা যায় না, পেটে গিনের ভাত যদি না যাবে সিনেমা, দেখে টানি বাজি না, দেখে টানি বাজি না। দেখো তোমার বাজে কথা আমি শুনতে চাই না, তুমি আমাকে টাকা দেবে কি না তাই বলো। আমি তোমার আজকে টাকা দিতে পারুম না, আমি দেখি তুমি কেমন করে সিনেমিনে দেখতে যাও। ঠিক আছে তাহলে টাকার ম্যানেজ করবো। হ্যাঁ করো দেখি, তোমার টাকার ম্যারেজটা দেখি, তোমার টাকার ম্যারেজটাই আগে দেখি। ম্যারেজ নয় মূর্খ, ম্যানেজ। আমি না হয় একটু লেখাপড়া কম শিখছি, তুমি না হয় একটু লেখাপড়া বেশি শেখো, তার জন্য তুমি স্বামীর কবা মূর্খ, তুমি কেমন শিক্ষিত ভাইয়া, ম্যারেজ 300 করে চাও। ঠিক আছে তাহলে টাকার ম্যানেজ করবো। হ্যাঁ করো, তুমি তাহলে আমাকে টাকা দেবে না? বললাম তো আমি টাকা দেব না, দেব না, দেব না। তুমি কি আমার স্বামী? তুমি আর স্বামী, তুমি কি আমার বউ না সমুদ্রের ঢেউ? তুমি আমার স্বামী নও, তুমি আমার বমি। ওয়া একেবারে ডাবাই দিছে রে। তুমি আমার স্ত্রী না, তুমি একটা পোড়া বিড়ি, একবার জল তাসো একবার নিবদাসো, অখাদ্য মেরেছিল কোথা কার, দিব না তোমার টাকা, দেখি তুমি কি করে টাকা ম্যানেজ করো। ঠিক আছে তাহলে আমি টাকার ম্যানেজ করি। হ্যাঁ দেখি কোন শালা আসে তোমার টাকা দিতে, তার একদিন কি আমার একদিন। ও প্রদীপ ঠাকুর পা, ক্যামেরা লইয়া গেছে শুটিং করতে, আইব না। ও বাবু ঠাকুর পা,
অনুষ্ঠানে গেছে তবলা বাজাইতে, সকালবেলা মাছ বেছে রাত্রে বেলা তবলা বাজায়, টাকার গায়ে জ্বর আছে, আইব না। কাকি ডাকব? বিশ্ব ঠাকুর পো, খাইয়া কাম নাই, যে আইব তার রেশন কার্ড আমি খুললে ভালাবো, খালি আমার বাড়ির সীমানায় পাড়া দিয়ে দেখুক। না, এক কাজ করি, ভোলাটাকে ডাকি। এই রে, কাম সারছে, ওই শালার কোনো লজ্জা নাই, ও শালারে ডাকলে আসলেও আসতে পারে। ও ভোলা ঠাকুর পো, ভোলা ঠাকুর পো, কি বৈদি আমাকে ডাকছ কেন? কোন শালারে, শালার ভোলা আসলো নাকি রে? শালার বাবার নাম যদি ভুলে আনাচ্ছি। ঠাকুর পো, শুনে শুনে শুনে, তুমি কি কত সুন্দর দেখতে মাইরি। এ ঠাকুর পো, সিনেমা দেখতে যাবে? সিনেমা দেখতে কোথায় যাবে, কি বই? সুরেন্দ্র সিনেমা হলে যাবো, রানাঘাট, দারুণ বই এসেছে, পুষ্পা। তাই নাকি, ঠিক আছে যাওয়া যাবে। এই তোমার কাছে সাদুই টাকা হবে? দেখো, 200 টাকা তো খুচরো নেই, এখন যা আছে সব 500 টাকা আর 2000 টাকার নোট। ও আচ্ছা, তাহলে একটা 500 টাকা নোটই দাও না। আচ্ছা আচ্ছা, এ না, এই ধরে। লক্ষ্মী ঠাকুর পো, মানে সোনা ঠাকুর পো। তাহলে তুমি তৈরি হয়ে নাও। হ্যাঁ, তুমি তৈরি হও, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। আচ্ছা, তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো আসি। ভলিবল, 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 আর কোনো আশাই নাই রে ভগবান। কি হলো, এই যে শুয়ে পড়লে কেন? আর কি করবো, দেখলে তো টাকার ব্যবস্থা করতে পারলাম কিনা, দেখলাম দেখলাম। শোনো, কি? আমি তাহলে সিনেমা দেখতে যাচ্ছি, আর কি করবো, যাও, দুটো ভাত রান্না করে রেখো, আর কিছু করতে হবে? শোনো, ওই ইলিশ মাছের ঝোল করো সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ, আর এই বাঁধাকপি আছে তো, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে ঘন্ট করো। আর কি করতে হবে একবার বলি, যাও। দুধটা গরম করে রেখো, আমি তাহলে আসছি, যাও। গেলাম, যাও। এর কোনো মানে হয় দাদারা? শালা টাকা পয়সা খরচ করে বিয়ে করলাম আমি, আর সিনমিনিতে যার ভোলার সাথে, ওই ভোলার শ্রাদ্ধ না করে আজকে ছাড়বো না। এই ভোলা, ভোলা, এই ভোলা, কি হলো দাদা, ডাকলে কেন? ডাকলাম কেন মানে, এই তুই তোর বদুরে টাকা দিলি কেন? চাইলো তাই দিলাম। চাইলো তাই দিলি? কয়দিন আগে আমি তোর বললাম, ভোলা বাহিরে আমার একটা সিগারেট খাওয়াবি, তুই কি কইলি? একটা সিগারেট দাম 7 টাকা। আর দাদা, তখন আমার কাছে খুচরো টাকা ছিল না। ও, আমার বেলায় একটা সিগারেট দাম 6 টাকা 7 টাকা থাকে না, আর বৌদির 100-150 টাকা চাই, একবার 500 টাকা কর করে নোট বাইর হয়। এই ভোলা, কি দাদা, আমি যখন বিয়ে করি নাই তখন তো তুই আমার বাড়ির সীমানায় কোনোদিন পাড়া দিস নাই, আর আমি বিয়ে করার পরে সকালে দুপুরে বিকালে 3-4 বেলা ঘুর ঘুর করে বেড়াস, ব্যাপারটা কি? মানে আগে তো সেরকম গল্প করার লোক ছিল না, বৌদি এসেছে তাই মাঝে মধ্যে একটু গল্প করতে আসি। দেখ ভোলা, আমি কিন্তু বুঝি, বয়সটা কিন্তু আমার একেবারে কম হয় নাই, মাথায় কিন্তু টাক এমনি এমনি পড়ে নাই। হারান দাদা, তখন জন্য আমার বউটা খারাপ হয়ে গেল, তুই যদি টাকা দিন না দিতি তাহলে আজকে সিনেমিনে দেখতে যাইতে পারতো না। শোন ভাই। কি দাদা? তোর বৌদির একটু বুঝে একটু যাই বলিস। কি? আমারে জানে একটু ভালো টালো বাসে, তার কারণ তোরা হচ্ছিস ঠাকুর পো, গলার মালা, স্বপন দেখে রাত্রবেলা, তোকে কথা শুনবো। আর এই সমস্ত বাজে বই না দেখা, একটু ভালো ভালো নাটক দেখতে কইস, যাত্রা দেখতে কইস, যেমন সাবিত্রী, সত্যবান, সতী বেহুলা, এই সমস্ত দেখলে একটু জ্ঞানের সঞ্চয় হইব। ঠিক আছে দাদা, আমি বলবো, তাহলে আসি। হ্যাঁ যা ভাই, আবার সঙ্গে করে নিয়ে যাই, সঙ্গে করে নিয়ে আসিস, দেখিস পিছনে যেন আবার অন্য কেউ লাইন না লাগায়,
না 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 কোনো চিন্তা নেই, আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে আসবো, আমি তাহলে আসি। তাহলে দাদারা আপনারা দেখলেন তো ইউটিউবের মাধ্যমে কি অবস্থা হয়, রোজগারের পথ না খুঁজা, আগে আগে দয়া করে কেউ বিয়া করে নি না, তাহলে কিন্তু আমার মতন সমস্যা হইয়া দাঁড়াইব, ঘরের বউ পরের লোকে সিনেমনি দেখতে যাইব। তাহলে আমি আসি, যদি আমাদের এই প্রোগ্রাম দেখে ভালো লাগে তাহলে একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কেমন? আসি, নমস্কার।